হ্যালো ফ্রেন্ডস, আমি শেফালি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো এই গ্রীষ্মে আমার বাগানে কী কী সবজি এবং ফল রয়েছে এই মুহূর্তে চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই। তো দেখুন কত পরিমাণে করলা হয়ে আছে, তো প্রচুর পরিমাণে ফুল আসছে এবং গাছের গ্রোথও ভীষণ ভালো, এবং আমি এটা সম্পূর্ণ জৈবভাবেই করেছি। দেখুন একটা বেডের মধ্যে তিনটে লঙ্কা গাছ এবং একসাথে তিনটে করলা গাছ রয়েছে। তো এখানে কিছু রয়েছে ড্রাগনের গাছ রয়েছে, এটা সম্পূর্ণ কোকোপিটের মধ্যে লাগানো। এখানে রয়েছে ঝিঙে, এখানেও রয়েছে কাঁচা লঙ্কা, এগুলো পুরনো কাঁচা লঙ্কা কিন্তু প্রচুর পরিমাণে এখনও লঙ্কা হয়ে যাচ্ছে। কিছু পালং শাকের এখানে বীজ করার জন্য রেখেছি। এখানে রয়েছে কোকোপিটের মধ্যে কলমি শাক, দেখুন এভাবে আমি হ্যাঙ্গিং রেখেছিলাম। এতই গরম পড়েছে যে আমি হ্যাঙ্গিংগুলো নামিয়ে নিয়েছি। তো এখানে দেখুন বেশ কতগুলো লাউ অর্থাৎ লকি একসাথে কিন্তু লেগেছে, এগুলো সবই আমি হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম। তো আপনারা যদি হ্যান্ড পলিনেশন করেন তাহলে কিন্তু 100% কিন্তু ফলটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা আমার হচ্ছে একটি মিষ্টি জলপাইয়ের গাছ, এখানে রয়েছে একটি চায়না কমলা, এটা রয়েছে আমার খেজুর, আরবিয়ান খেজুর, এখানে রয়েছে থাই পেয়ারা এবং এটি রয়েছে একটি মালবেরি গাছ, এখানেও রয়েছে ড্রাগন গাছ। দেখুন এখানেও কিন্তু এই গরমেও কিন্তু শিম হচ্ছে, 12 মাসই শিম, এটা ডোয়া ভ্যারাইটি, ছোট গাছ থাকে কিন্তু ফুল এবং ফল এখনো পর্যন্ত দিয়েছে। এখানে রয়েছে সবুজ নোটে এবং পুনকা শাক, এখানে রয়েছে লাল নোটে লাউ, কাঁচা লঙ্কা, দেখুন এখানে রয়েছে লাল নোটে, এখানে রয়েছে বরবটি। তো একটি বরবটি গাছে আমার বরবটি অলরেডি প্রচুর পরিমাণে ফলছে এবং আবারও ছোট ছোট আমি গাছ বসিয়েছি। এখানে রয়েছে শসা এবং দেখুন ট্রের মধ্যে এখানেও রয়েছে লাউ এবং এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। এখানে রয়েছে পাট শাক এবং লাল নোটে সবুজ নোটে, এখানে রয়েছে কুঁদরি। তো প্রায় কুঁদরি আমি এখান থেকে হারভেস্ট করে থাকি। এখন কুমড়ো গাছটাও খুব সুন্দর গ্রোথ হয়েছে, ফুল আসছে ধীরে ধীরে। এখানে রয়েছে আমার এলাচ গাছ, তো এর বয়স 2 বছর মোটামুটি, দেখুন সবে এখানে ফুল আসতে শুরু করেছে। এটা রয়েছে সিডলেস গন্ধরাজ লেমন, এখানে রয়েছে মাল্টা বাড়িওয়ান, ছোট্ট একটি গাছ এবং ছোট্ট পাত্রের মধ্যে প্রচুর পরিমাণে ফল হয়েছিল কিন্তু 5টা ফল এই মুহূর্তে ধরে আছে। এটা রয়েছে আমার লেমন গ্র্যাস, এবারেও বেশ কিছু রয়েছে মৌরি এবং কামরাঙা গাছে আবারও নতুন করে প্রচুর পরিমাণে ফুল আসছে। সারা বছর প্রায় কামরাঙা কিন্তু প্রচুর পরিমাণে হয়। এখানেও দেখুন দুটো লম্বা লকি বা লাউ এবং আর একটি তিনটে লকি ধরে আছে। এখান থেকে অলরেডি এর আগেও আমি দুটো বড় বড় লকি হারভেস্ট করে নিয়েছি, তার ভিডিও হারভেস্টিংয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানেও রয়েছে একটি মালটা এবং প্রচুর পরিমাণে হয়েছে জোয়ান, এটা হচ্ছে আমার অ্যাপেল ফুলের গাছ। এখানেও বেশ কিছু দেশি মুড়ি পেঁয়াজ রয়েছে যেগুলো মোটামুটি হারভেস্টের মতোই হয়ে গেছে, এবং সমস্ত আমার গ্রো ব্যাগ টপ বেডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শাক পুনকা শাকও হয়েছে। এটা যদিও শীতের কিন্তু আমার বাগানে মোটামুটি সারা বছরই হয়। এটা একটি লাল জামরুলের গাছ, থাই ভ্যারাইটি, যদিও এখনও ফল ধরেনি। এই মিলি গাছগুলো সবই আমি ডাল থেকে কাটিং করেছি। এখানেও রজনীগন্ধার সাথে বেশ কিছু হয়েছে শাক হয়েছে। প্রচুর পরিমাণে রয়েছে আমার ড্রাগন গাছ, এখানে একটি G9 কলা যেটা সম্পূর্ণ কোকোপিটের মধ্যে আমি বসিয়েছি একটি গ্রো ব্যাগে।
এখানেও দেখুন বীজ থেকে পড়া গাছে প্রচুর পরিমাণে টমেটো হয়ে আছে। এটা আমার একটি আঙুরের বেড, তো এইভাবে আমি গরমে গাছকে সারা দিন ধরেই জল দিয়ে থাকি ড্রিপ ইরিগেশনের মাধ্যমে। কোকোপিটের মধ্যে রয়েছে লঙ্কা গাছ এবং এটা মৌসুম্বি, ছোট্ট গাছে দেখুন তিনটে মৌসুম্বি ধরে আছে এবং 12 মাসে পাতে লেবু গাছেও প্রচুর লেবু হয়েছে। এবং রয়েছে কাঁচা লঙ্কা, দেখুন 12 মাস লেবু গাছটায় প্রচুর পরিমাণে লেবু হয়েছে। এটা আমার একটা আতা গাছ, প্রচুর পরিমাণে কিন্তু আতা ধরছে দেখুন, কিন্তু এর জন্য অবশ্যই হ্যান্ড পলিনেশন করতেই হবে। আর হ্যান্ড পলিনেশন করলে 100% গ্যারেন্টি যে ফল দাঁড়াবে। তো আমি রোজই এখানে সকালবেলায় হ্যান্ড পলিনেশন করে থাকি, তো তার ফলে ছোট ছোট অনেক ফল কিন্তু ধরে নিচ্ছে। আর দেখুন প্রচুর পরিমাণে ফুল এসেছে। এটা আমার একটা বুগেনভেলিয়া, ফুলে ফুলে একেবারে ভরে গেছে। এখানে রয়েছে পুরনো দুটো কাঁচা লঙ্কার গাছ, তো প্রচুর লঙ্কা সারা বছরই হচ্ছে। এখানে রয়েছে পদ্ম, যদিও এটা এখনও ফুল আসেনি, বীজের গাছ। এখানে রয়েছে বরবটি, তো মোটামুটি শীতকাল থেকেই বরবটি আমার হয়ে চলেছে এবং আমি ধীরে ধীরে আবারও গাছ বসাচ্ছি। দেখুন এখানে প্রচুর পরিমাণে করলা হয়েছে এবং এখানে আমার আঙুরের থোকা, তিনটি থোকা আঙুরে ধরেছে। আমার গাছের বয়স হচ্ছে 2 বছর। আশা করি গাছের বয়স বাড়লে আরও এখান থেকে আমি প্রচুর পরিমাণে আঙুর পাব। তো মোটামুটি এটা আমার কিচেন ও ফল মানে দুটোরই বাগান। আর একটি রয়েছে আমার ফুলের বাগান, যেটা আমি অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব। এখানেও রয়েছে একটি বলসুন্দরী আপেল ফুলের গাছ, এখানে দেখুন কতগুলো ডালিম একসাথে হয়ে আছে একটি ছোট্ট গাছে। মোটামুটি 5টা বড় বড় ডালিম কিন্তু ধরে নিয়েছে। তো কীভাবে এর পরিচর্যা করেছিলাম সেটা নিয়ে অবশ্যই পরে আমি ভিডিও শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে কী কী সবজি এবং ফল এই মুহূর্তে আমার বাগানে রয়েছে। দেখুন সিডলেস গন্ধরাজ লেমন, প্রচুর পরিমাণে লেবু হয়েছে, এখান থেকে আমি প্রায় প্রয়োজন অনুযায়ী লেবু তুলি। এখানে রয়েছে থাই সবেদা বা চিকু, মোটামুটি হারভেস্টের মতোই হয়ে গিয়েছে এবং আবারও প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসছে। দেখুন কত পরিমাণে প্রতিটা ব্রাঞ্চে কিন্তু থোকায় থোকায় ফুল আসছে। এখানে রয়েছে আমার একটি কালো আঁখ এবং ব্রাহ্মী শাক, দেখুন এটা কাচলি আঁখ বলে। এবং এখানে রয়েছে লাউ এবং তার সাথে রয়েছে চিচিঙ্গা গাছ, তো চিচিঙ্গা গাছে সবে ফুল আসছে। এখনও প্রচুর পরিমাণে রয়েছে গাজরের গাছ, দেখুন গাজর, এখানেও রয়েছে চিচিঙ্গা এবং লাউ, চিচিঙ্গার ফুল ফুটতে শুরু করেছে। এটা আমার মালবেরি গাছটা সম্পূর্ণ কোকোপিটের মধ্যে লাগানো, এটা আবার বড় একটা গ্রো ব্যাগের মধ্যে আমি ডিপটিং করে দেব। এখানেও দেখুন বিভিন্ন রকমের শাক রয়েছে কোকোপিটের মধ্যে। এখনও শীতের ফুলকপি গাছ রয়েছে, যদি আমি প্রচুর পরিমাণে তুলে সেগুলোকে ফেলে দিয়েছি। এখানে রয়েছে আমার শসা গাছ, দেখুন এইভাবে পুরুষ ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ফেলে দিয়ে পুংকেশরের যে পুংরেণুগুলো এইভাবে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের উপরে লাগিয়ে দিতে হয়, এটাকেই বলা হয় হ্যান্ড পলিনেশন। তো দেখুন এই হ্যান্ড পলিনেশন করার ফলে কতগুলো শসা কিন্তু আমার ধরে গেছে, একটা দেখুন মোটামুটি বেশ ভালোই গ্রোথ নিচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফিমেল ফ্লাওয়ারও আসছে। এই শসা গাছের পরিচর্যা নিয়ে আমি একটি আলাদা ভিডিও পরে শেয়ার করব। তো কী কী খাবার দিলে প্রচুর পরিমাণে আপনারা শসা পাবেন এবং গাছও হেলদি থাকবে, কিন্তু সেটা সম্পূর্ণ জৈবভাবে। দেখুন কতগুলো কিন্তু ফিমেল ফ্লাওয়ার এসেছে।
তো আশা করছি যখন প্রচুর পরিমাণে শশা পাবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে